লিবিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ৬ বাংলাদেশি প্রাণ হারান। তাদের মধ্যে দুজনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তাদের পরিবারে চলছে শোকের মাতম। মরদেহ দেশে আসবে কিনা তা নিয়েও আশঙ্কায় আছেন স্বজনরা। মাহবুব আলম প্রিয় রিপোর্ট জানাচ্ছেন সিরাজমনির শুভ। লিবিয়ায় সম্প্রতি ড্যানিয়েল ঝড় ও বন্যায় অন্তত ৬ বাংলাদেশি নিহত হন। চারজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন রাজবাড়ির শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জের মামুন ও শাহাবুদ্দিন। নিহত বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি। নারায়ণগঞ্জের যে দুজন লিবিয়ায় প্রাণ হারিয়েছেন তাদের বাড়ি জেলার রূপগঞ্জে, যেখানে এখন চলছে শোকের মাতম। ভাগ্য পরিবর্তনের আশায় জমিজমা বিক্রি ও ঋণ করে প্রবাসে পাড়ি দিয়েছিলেন শাহাবুদ্দিন ও মামুন। বন্যায় লন্ডভণ্ড ডেনা শহরের একটি হাসপাতালে কাজ করতেন তারা। থাকতেন একই কক্ষে, এক নিমিষেই শেষ তাদের সব স্বপ্ন। উনি লিবিয়াতেই আগে ছিল, তারপরে আবার লিবিয়াতেই ওই মালিকের আন্ডারেই ওনার আরও বন্ধু বান্ধব ছিল। ঘটনার পর পেরিয়েছে দেড় সপ্তাহ। ছেলেকে শেষবার দেখার আকুতি বাবা মায়ের চোখে মুখে। অন্তত মরদেহটা আসবে আশায় আছেন তারা। আমার স্বামীর আমি এক নজর দেখতাম চাই, জীবিত মৃতক আমার স্বামীর আমি দেখতাম চাই। আমার ছেলে কয় মা, বাবাই কই, বাবার জ্বর আনছে মা। এই দুইজনের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আর্থিক সহায়তার জন্য, সরকারি আর্থিক সহায়তার জন্য আবেদন করা হয়েছে। আমরা আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় ইতিমধ্যে জেলা প্রশাসক স্যার বরাবর প্রেরণ করেছি। সেখান থেকে যত দ্রুত সম্ভব আমরা আর্থিক সহায়তা পেলেই আমরা সেই পরিবারের মাঝে এটি হস্তান্তর করব। লিবিয়ায় ভয়াবহ বন্যার পর থেকে নিখোঁজ আরও কয়েকজন বাংলাদেশি। আশঙ্কা করা হচ্ছে মৃত্যু হয়েছে তাদেরও। সিরাজুম মনির শুভ, নাগরিক।